দক্ষিণ আফ্রিকায় সন্ধান পাওয়া অমিক্রনের ব্যাপক হারে ছড়ানোয় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্ব জুড়ে। এই পর্যন্ত বিশ্বের 63টি দেশে হানা দিয়েছে করোনার নতুন এই স্ট্রেনটি, তবে খুব দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং ব্রিটেনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ডেল্টার থেকেও দ্রুত ছড়ায় অমিক্রন, কমিয়ে দেয় ভ্যাকসিনের কার্যকারিতাও। এদিকে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে মোট করোনা আক্রান্তের সংখ্যায় 1 কোটির ঘর ছাড়ালো রাশিয়া। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। ভারতে সন্ধান পাওয়া করোনা ডেল্টা ভেরিয়েন্টে বিশ্বের সব থেকে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছিলেন, কিন্তু সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় সন্ধান পাওয়া অমিক্রনে যে পরিমাণ পরিবর্তন দেখা দিয়েছে তাতে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে গোটা বিশ্বে। তাই সংক্রমণ রোধে আফ্রিকার দক্ষিণ ভাগের দেশগুলির সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে অনেক দেশ। তবু অমিক্রনের প্রকোপ ঠেকানো যাচ্ছে না, এ পর্যন্ত প্রায় 65টি দেশে পড়েছে এর থাবা। সবচেয়ে বেশি ভোগাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাজ্যে অমিক্রন ইমার্জেন্সি ঘোষণা করেছে বোরিস জনসন প্রশাসন। এছাড়াও এই সপ্তাহ থেকে দেশটির 18 বছরের বেশি বয়সের সবাইকে বুস্টার ডোজ দেওয়া শুরু করার ঘোষণা দিয়েছে লন্ডন। স্বস্তিতে নেই ভারতও। রোববারও নতুন করে দেশটির 3টি রাজ্য অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং চণ্ডীগড়ে অমিক্রন সংক্রমণের খবর মিলেছে। তবে ডেল্টার মতো যেন অমিক্রন ভয়াবহ রূপ নিতে না পারে সেজন্য ভ্যাকসিনেশন সম্প্রসারণের উপর জোর দিয়েছে মোদী সরকার। এই পরিস্থিতিতে রোববারও একটি সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানায় অমিক্রন ডেল্টার থেকে অনেক বেশি সংক্রামক এবং এটি টিকার কার্যকারিতা অনেকটা কমিয়ে দেয়। এদিকে 24 ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 4,000 মানুষ, মোট সংক্রমণ ছাড়িয়েছে 27 কোটি। এছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। And it is as important as Aspatuli News 24.